নমস্কার বন্ধুরা, রিপ্তার রকমারির আরও একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন চাপ। সামনেই যেহেতু জামাই ষষ্ঠী, আজকে তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ। চিকেন চাপ খেতে আমরা সকলেই ভালোবাসি, তাই রেস্টুরেন্টে গেলে বিরিয়ানি বা তন্দুরির সাথে আমরা যেটাই প্রথমে অর্ডার করে থাকি সেটা হচ্ছে এই চিকেন চাপ। তবে অনেক সময় বাড়িতে এই চিকেন চাপ কিন্তু তৈরি করতে গেলে রেস্টুরেন্টের মতন টেস্ট আসে না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব সেই টেস্ট কিভাবে আনা যায়। তাই চলুন দেখে নেওয়া যাক চিকেন চাপটা আমি কিভাবে তৈরি করছি। সবার প্রথমে চিকেন চাপ বানানোর জন্য আমাদের একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিলস্পুন পোস্ত, 10-12টা কাজু বাদাম, 1 টেবিলস্পুন চারমগজ। চারমগজ আর কাজু বাদামটাকে আমি 30 মিনিটের জন্য একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছি। সবার প্রথমে আগে আমরা পোস্তটাকে একটুখানি মিক্সিতে ব্লেন্ড করে নেব। প্রথমে কিন্তু আমি জল দিয়ে পোস্তটাকে পেস্ট করব না, তাহলে কিন্তু পোস্তটা ভালো মতন পেস্ট হবে না। আমি কিন্তু এরকম শুকনো অবস্থাতে একটুখানি ঘুরিয়ে নেব। এছাড়া আমাদের লাগবে পেঁয়াজ। আমি এখানে 2 মাঝারি মাপের পেঁয়াজকে এইভাবে 4 টুকরো করে নিয়েছি। লাগবে 1.5 ইঞ্চি মাপের আদা, আর লাগবে 15 থেকে 20 কোয়া মতন রসুন। দেখতেই পাচ্ছেন আমি পোস্তটাকে এইভাবে একটুখানি গুঁড়ো করে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চারমগজ, কাজু বাদাম, পেঁয়াজ, রসুন, আদা, আর এর সাথে দেব আমি 1 কাপ মতন টক দই। এখানে কিন্তু আমি এগুলো পেস্ট করার জন্য কোনো রকম জলের ব্যবহার করব না। এই টক দইয়ের মধ্যেই যে জলটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা এই মশলার পেস্টটা তৈরি করে নেব। চিকেন চাপ বানানোর জন্য চিকেন তো লাগবেই। এখানে আমি চিকেনে এরকম 2 লেগ পিস নিয়েছি, আর লেগ পিসগুলোর গায়ে আমি একটুখানি এইভাবে ছুরির সাহায্যে কাট মার্কস করে নিয়েছি। এখানে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে এবারে আমরা যে পেস্টটা তৈরি করে গেছি সেটা আমি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হোমমেড চাপ মশলা। এই চাপ মশলার রেসিপিটা আপনারা খুব শিগগিরই আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন ছাতু। এখানে যদি আপনাদের কাছে ছাতু না থাকে সেক্ষেত্রে বেসনটাকে কিন্তু ড্রাই রোস্ট করে দিতে পারেন। দিয়ে দেব 1 টিস্পুন কেওড়া ওয়াটার, 1 টিস্পুন রোজ ওয়াটার, 1 ড্রপ মতন মিঠা আতর, 2 টেবিলস্পুন মতন সাদা তেল। এই সব কিছুকে এবারে একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। মশলাটা ভালো মতন রেডি হয়ে গেলে এইবারে চিকেনের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে মশলাটা চিকেনের গায়ে মাখিয়ে নেব। আর যেসব অংশগুলো আমি ছুরির সাহায্যে একটুখানি কাট করে রেখেছি সেই সব অংশগুলোতে খুব ভালো করে কিন্তু মশলাগুলোকে এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে। চিকেনের গায়ে আমি মশলাটা মাখিয়ে নিয়েছি। আমি এখানে একটা ক্লিন র‍্যাপ দিয়ে এই বাটিটাকে কভার করে দিচ্ছি। এইবারে আমরা এই ম্যারিনেটেড চিকেনটাকে ফ্রিজে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার জন্য। যত বেশিক্ষণ রাখতে পারবেন তত ভালো কিন্তু এই চাপের মশলাটা চিকেনের ভেতরে ঢুকবে, আর চিকেনটাও খুব ভালো মতন সফট হবে। তাহলে আমি 5 ঘন্টা বাদে ফিরে আসছি। 5 ঘন্টা বাদে ফিরে এলাম। ওভেন জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিলস্পুন মতন গাওয়া ঘি। চিকেন চাপ রান্নাটা আপনারা পুরোটাই গাওয়া ঘিতে করতে পারেন, কিন্তু আমি আজকে গাওয়া ঘিয়ের সাথে একটুখানি সাদা তেল মিশিয়ে করব। কারণ যেহেতু এখন প্রচণ্ড গরম তাই একটুখানি শরীরের দিকটাও খেয়াল রাখতে হবে, সেই জন্য আমি 2 টেবিলস্পুন ঘি আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সাদা তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এবারে আমি চিকেনের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তবে আমি কিন্তু এখনই মশলাটা সমেত দেব না, আমি মশলা থেকে চিকেনটাকে কিন্তু একটু আলাদা করে নিয়েছি। শুধু আমি এখন চিকেনের পিসটাই এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পরে এইবারে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে কিন্তু কুক করব। যেহেতু চিকেন চাপ একটা স্লো কুকিং প্রসেস, সেই জন্য কিন্তু আমাদের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে কিন্তু রান্নাটা করতে হবে। আর কিছুক্ষণ সময় অন্তর অন্তর আমরা এইভাবে চিকেনের পিসগুলোকে একটুখানি উল্টে দেব। দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু একটা হালকা কালার আসতে শুরু করে দিয়েছে। ভালো মতন কিন্তু উল্টে পাল্টে আমাদের চিকেনটা ভালো মতন রান্না করে নিতে হবে। যেহেতু চিকেন চাপ রান্নাতে কোনো রকমই কিন্তু জলের ব্যবহার হয় না, সেই জন্য কিন্তু ফ্লেমটাকে আমাদের লোতে রেখেই রান্নাটা করতে হবে। এইবারে আমি এর মধ্যে যে ম্যারিনেটেড মশলাটা ছিল সেই মশলাটা এবারে চিকেনের ওপরে দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে এবারে একটুখানি হাতার সাহায্যে আমি এটাকে একটুখানি নাড়াচাড়া করে দেব।
এবার আমি ঢাকাটা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে কুক করে নেব। 10 মিনিট বাদে ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু এখন বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে। এইভাবে কিন্তু চিকেনটা উল্টে পাল্টে লো ফ্লেমে আমাদের কিন্তু এটাকে ভালো মতন রান্না করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু থেকে থেকে এইভাবে উল্টে দিতে হবে, যাতে চিকেনের সব দিকটাই যাতে সমানভাবে কুক হয়। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর দারুণ সুন্দর কিন্তু অ্যারোমা বেরোচ্ছে। আবারও আমি 15 মিনিট বাদে ফিরে এলাম। আমাদের কিন্তু চিকেন চাপ এখন অলমোস্ট কুক হয়ে এসছে আর চিকেন কিন্তু খুব ভালো মতন টেন্ডার আর সফটও হয়েছে। এইবারে আমি এখানে হাফ কাপ ঈষৎ উষ্ণ গরম দুধের মধ্যে কিছুটা কেশর বা জাফরান ভিজিয়ে রেখেছিলাম, এই কেশর ভেজানো দুধটা আমি এবারে চিকেন চাপের মধ্যে দিয়ে দেব। যে কোনো মোগলাই ডিশে কিন্তু এই কেশরের ফ্লেভারটা দারুণভাবে ভালো লাগে। কেশর ভেজানো দুধটা দেওয়ার পরে একটুখানি আমি একটু মিক্স করে নিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে আমি এবার ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এইভাবেই ঢাকা দেওয়া অবস্থাতে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। আমাদের আজকের রেসিপি চিকেন চাপ আমাদের এখানে একদম রেডি হয়ে গেছে। তাহলে আর দেরি না করে জামাই ষষ্ঠীর দিন কিন্তু এরকমভাবে রেস্টুরেন্ট স্টাইলে টেস্টি টেস্টি চিকেন চাপ কিন্তু বাড়িতেই তৈরি করে ফেলুন। আর এই চিকেন চাপ কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা, নান, কুলচা, বিরিয়ানি সব কিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারেন। এর আগেও আমি আপনাদের সাথে চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেছি, সেই সব রেসিপির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।